আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি স্পাইসি থাই স্যুপ। তো এই রেসিপিটি দেখতে হলে আমার পাশেই থাকতে হবে। দেখতে থাকুন আমি এই রেসিপিটি কিভাবে করছি। 8 জন লোক খাওয়া যাবে সেই হিসাব করে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে দিচ্ছি এখানে 9 কাপ, 8 জন লোকের জন্য হবে 8 কাপ, আর এক্সট্রা যে 1 কাপ সেটি জল দিতে দিতে শুকিয়ে যাবে, থাকবে 8 কাপ। তো পানি দিয়ে দিচ্ছি 9 কাপ। পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টা ডিমের কুসুম। চোলা কিন্তু বন্ধ আছে, চোলা একদম অন করা যাবে না। এখন 3টা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কর্ন স্টার্চ। এখানে 1/2 কাপ কর্ন স্টার্চ থেকে 2 টেবিল চামচ কর্ন স্টার্চ রেখে দিয়ে তারপর নর্মাল পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি। তো এখন চুলাটা অন করে দিয়ে ভালো করে হুইস্ক করে নিচ্ছি। তো যখন বয়ল হবে তখন হুইস্ক করা বন্ধ করব। তো বয়ল হওয়া আগ পর্যন্ত এইভাবে হুইস্ক করে দিতে হবে। আর পাশের চুলা অন করে দিচ্ছি। তো পাশের চুলায় আমি চিকেনের জন্য 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে দিয়ে দিচ্ছি গার্লিক চপড। এখানে 4-5টা গার্লিক নিয়েছি, সেটি চপ করে দিচ্ছি। তো আমি চপার দিয়েই চপ করে দিচ্ছি, আপনি ছেঁচে বা একটু থেতলো করে তারপরে কুচি করতে পারেন, তো একভাবে করলেই হয়। তো দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। পাশের চুলায় যে পানিটা দিয়েছি কর্ন স্টার্চ দিয়ে, সেটি যখন বয়ল হয়েছে তখনই আমি এখানে এসেছি। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, এটি ভালোভাবে কুক করে নিচ্ছি। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পাশের চুলার যে কর্ন স্টার্চ দিয়ে পানি দিয়েছি সেটি কিন্তু ভালো গরম না হলে, ভালো বয়ল না হলে সেখান থেকে এই জায়গাটায় আসবেন না। তো আপনি যদি বয়ল না করেই আরেকটি কাজে চলে যান তাহলে কিন্তু সেই কর্ন স্টার্চগুলো দলা পেকে যাবে। চিকেনগুলো স্লাইস করে অর্থাৎ জুলিয়ান কাট করে দিয়েছি 400 গ্রাম চিকেনের বুকের মাংস, আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে 400 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়েই মশলার সাথে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর প্রথমে চিকেনটা দিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি, তারপরে চিংড়ি মাছ দিয়েছি। তো এখন স্যুপের পানিতে দিয়ে দিচ্ছি চিকেন স্টক পাউডার 4 টেবিল চামচ। স্যুপটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এদিক দিয়ে স্যুপ বয়ল হতে হতে ওই দিক দিয়ে চিংড়ি মাছ আর চিকেনটা দিয়েছি। পাশের চুলায় সেটির জালটা কমানো আছে, তো 2 চুলায় 2টো বসিয়ে দিয়েছি। চিকেনের কাছে চলে আসলাম, চিকেনটাকে নেড়েচেড়ে দিচ্ছি। তো আবার স্যুপের কাছে যাচ্ছি। স্যুপে এখানে দিয়ে দিচ্ছি মাশরুম, 1 কাপ মাশরুম দিয়ে দিলাম। মাশরুম দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তো 1 কাপ পেঁয়াজ ফালি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ফালি এইভাবে করে কুশগুলো খুলে নিয়েছি, 1 কাপ দিয়ে দিলাম। বয়ল হতে থাক, বয়ল হতে হতে 1 বাই 1 উপকরণগুলো দিয়ে যাব। আর এদিক দিয়ে পাশের চোলার যে চিকেনগুলো সেগুলো দেখেন চোলাটা অন আছে, ওটা হচ্ছে। আর এদিক দিয়ে একটার পর একটি উপকরণগুলো সোপের পানিতে দিয়ে যাচ্ছি। 2 দিক দিয়ে 2টি হাত দিয়ে নেড়ে দিচ্ছি। ওই দিক দিয়ে চিকেনটা নেড়ে দিচ্ছি, এদিক দিয়ে স্যুপগুলো নেড়ে দিচ্ছি। চিকেনটা হয়ে গেছে, তো পাশের চুলার থেকেই স্যুপের মধ্যে ঢেলে দিচ্ছি। তো পাশের চুলায় প্রন চিকেনটা নেড়ে চেড়ে, তো সেটা এখন ঢেলে দিচ্ছি স্যুপের মধ্যে। মশলা সহ তেল সহ ঢেলে দিচ্ছি। পাঁচ থেকে 6 মিনিটের মতো কুক করে নেব। তো জাল দিয়ে নেব, 5-6 মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি। এর ফাঁকে আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিচ্ছি। আবার লবণ দিয়ে দিলাম, প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম।
তো দিয়ে দিচ্ছি চিনি, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। স্যুপটা এখানে হবে টক, মিষ্টি, ঝাল সব ধরনের হবে, স্পাইসি স্যুপ হবে, থাই স্পাইসি স্যুপ। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি চিলি সস, 1/3 কাপ চিলি সস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিঞ্জার, চপড করে জিঞ্জার দিয়ে দিলাম 1 চা চামচ, আদা আদা চপ দিয়ে দিলাম 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি সয়া সস। তো সয়া সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আছে এখানে, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লেমন গ্রাস, এটা না দিলেই থাই স্যুপ হবে না। তো লেমন গ্রাস কিছু কেটে ধুয়ে নিয়েছি, লেমন গ্রাস দিয়ে দিলাম। দুই টেবিল চামচ কর্ন স্টার্চ তুলে রেখে দিয়েছিলাম, তো সেই 2 টেবিল চামচ ঠান্ডা পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে গুলিয়ে দিলাম। তো এখন চুলাটা বন্ধ করে দিয়ে দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ লেবুর রস। কিছু কাঁচামরিচের বিচি ফেলে লম্বা ফালি করে দিয়েছি। তো চুলাটা বন্ধ করে দিয়েছি, চুলাটা বন্ধ করে দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কাঁচামরিচ থেকে সুন্দর একটি স্মেল বের হবে। তো হয়ে গেছে আমার আজকের স্পাইসি থাই স্যুপ। কেমন লেগেছে আপনাদের কাছে? গরম গরম থাই স্যুপ সার্ভ করে দিচ্ছি, আর সাথে করেছিলাম অন্থন, তো চাইনিজ অন্থন করেছিলাম। এই রেসিপিটি অলরেডি আমি দিয়েছি, তো সেটি দেখালাম না। তো আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যত বেশি শেয়ার করবেন ততই সবার কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যাবে। আর এখনও যারা আমার এই পেজটি ফলো বা সাবস্ক্রাইব করেনি, প্লিজ এই পেজটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী রেসিপি দেখার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।